যানজটের শহর হিসেবে রাজধানী ঢাকার বেশ দুর্নাম রয়েছে। তবে যানজটের এই সমস্যা শুধু ঢাকারই নয়, বিশ্বের বড় বড় সব শহরে এই সমস্যা আরো প্রকট। এবার যানজটের সমস্যা সমাধানে নতুন এক প্রজেক্ট হাতে নিয়েছে মিশরের সরকার। রাজধানী কায়রোর রাস্তা আরো প্রশস্ত করা এবং ব্রিজ বানিয়ে যানজট নিরসনের জন্য শত শত কবর গুড়িয়ে দেওয়ার এক প্রজেক্ট বাস্তবায়ন করছে আব্দেল ফাত্তাহ আল সিসির প্রশাসন। এতে প্রাচীন মুসলিম কবরস্থান ঝুঁকির মুখে পড়েছে, তাই দেশটির রক্ষণশীল এবং এসব কবরবাসীর পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। কায়রোর পূর্বাঞ্চলে ঐতিহাসিক এই শহরটির অবস্থান। শহরটি সিটি অফ দ্য ডেড নামে পরিচিত। সপ্তম শতকে মিশর ইসলাম প্রবেশের পর থেকেই এই শহরটি মুসলিম ব্যক্তিদের কবর দেওয়ার স্থান হিসেবে পরিচিত হয়ে ওঠে। ওই এলাকাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। কায়রোর অনেক প্রখ্যাত পরিবারের সঙ্গে এই কবরস্থানের খুব গভীর সম্পর্ক রয়েছে। এখনো সেখানে নিজেদের মৃত স্বজনদের রেখে আসেন অনেকে। আমার ধারণা আগামী 5 বছরের মধ্যে আমরা বর্তমান সিটি অফ ডেডের 80% আর খুঁজে পাবো না। কায়রোর গভর্নর জানিয়েছে আল সাইয়েদা নাফিসা কবরস্থানের 75% গুড়িয়ে দেওয়া হবে। একই ঘটনা ঘটতে পারে ইমাম আল সাফির কবরস্থানের ক্ষেত্রেও। ওই এলাকাটা অনেক বড়, এই জন্য হয়তো পুরো এলাকা ঘুরিয়ে দেওয়া হবে না। তবে আগামী 5 থেকে 6 বছর পর কায়রোর সিটি অফ ডেড বা পুরাতন কায়রোর যে পরিবর্তন আসবে তাতে বর্তমান কায়রো আর আগের মতো থাকবে না। নতুন এক রাজধানী বানাচ্ছে মিশর। কায়রো থেকে 50 কিলোমিটার পূর্বে এই প্রশাসনিক রাজধানী নির্মাণ করা হচ্ছে। ওই রাজধানীর সঙ্গে কায়রোর সংযোগ সড়ক তৈরি করতেই শত শত কবর গুড়িয়ে দিচ্ছে মিশরের সরকার। এর অংশ হিসেবে সাম্প্রতিক মাসে খনন যন্ত্র দিয়ে শত শত কবর খুঁড়েছে এবং বুলডোজার দিয়ে কবর গুড়িয়ে দেওয়া হয়েছে। অনেক সৌভাগ্যবান ব্যক্তি তাদের স্বজনদের কবর অন্যত্র সরিয়ে নিতে পেরেছেন, তবে তাদের অভিযোগ খুব কম সময় পেয়েছেন তারা। এই কবরস্থানে আমার মা শুয়ে রয়েছেন, আমার দাদি বাবা সহ পরিবারে আরো অনেককে এখানে কবর দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কবরস্থান ধ্বংস এবং মরদেহ উত্তোলনের দৃশ্য দেখেছি, তাই ছুটে এসেছি, কি ঘটেছে তা বোঝার চেষ্টা করছি। কিছুদিন আগে তারা বলেছিল মরদেহ আল রুবাইকিতে সরিয়ে নেয়ার সুযোগ পাবো আমরা, অন্তত 3-4 দিন আগে জানানো হবে। কিন্তু আল রুবাইকিকে হাড়ের গুদাম ঘর বলা যেতে পারে, আমি যতটুকু জানি ওটাকে কবরস্থান বলা যাবে না। তবে মৃত ব্যক্তিদের সঙ্গে এমন অমানবিক আচরণের ঘটনা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। এরপর গেল মাসে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি একটি কমিটি গঠনের নির্দেশ দেন। ওই কমিটি পুরো পরিস্থিতি মূল্যায়ন করবে এবং বিকল্প খুঁজে বের করার চেষ্টা করবে। মিশরের সরকার বলছে ঐতিহাসিক হিসেবে বিবেচিত কোনো স্মৃতিস্তম্ভ ধ্বংস করার ইচ্ছা নেই তাদের। কিন্তু সংরক্ষণবাদীরা বলছেন 25 লাখেরও বেশি কবরের এই শহরে মাত্র 102টি সাইট ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের তকমা পেয়েছে। ইউনেস্কোও বলছে এই এলাকাটি সংরক্ষণ করা উচিত। আহমদুল্লাহ শিকদার, দেশ টিভি।